পরে আমি শুক্রবারের দিন ফুল টাইম ইনকাম করছি, এটা হচ্ছে ফুল টাইম। ফুল টাইম ইনকাম করলে আপনি মিনিমাম 900 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন 2 নম্বর র্যাঙ্কে থেকে। আর যদি 1 নম্বর র্যাঙ্কে থাকে তাহলে ইনশাল্লাহ 1000 টাকার উপরই ইনকাম হবে। তো 1000 টাকার উপরে যদি ইনকাম হয় তাহলে আপনি ধরেন সপ্তাহে 7 দিন কাজ করলেন না, 6 দিন করলেন, 1 দিন অফ ডে কাটাইলেন, তো মিনিমাম তো আপনার 5 থেকে 6 হাজার টাকা ইনকাম হবেই। আসসালামু আলাইকুম, আজকে ফুডপান্ডা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। সেটা হলো আপনাদের হচ্ছে যারা ফুডপান্ডায় জব করেন ওতে আপনাদের পেমেন্ট একদম খুবই খুবই নগণ্য, 18 টাকা 14 পয়সা। এটা হচ্ছে আপনার রংপুরে ডেলিভারি চার্জ হচ্ছে 18 টাকা। আর পক্ষান্তরে দেখেন যে ঢাকায় কী পরিমাণ ডেলিভারি চার্জ দিচ্ছে তারা, একটা ডেলিভারি চার্জ হচ্ছে 45 টাকা 67 পয়সা। এখানে হচ্ছে ঢাকায় প্রতি ঘন্টায় 100 থেকে 150 টাকা ইনকাম করা সম্ভব, আর রংপুরে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা কাজ করে তারপরে আপনি 100 থেকে 150 টাকা ইনকাম করতে পারবেন। শুধু ঢাকা শহরের পেমেন্ট ছাড়া আদার্স অন্য কোনো যেগুলো জেলা শহর আছে প্রতিটাতেই দেখবেন যে আপনার পেমেন্ট খুবই নগণ্য। তো আপনারা দেখেন প্রতিটা ডেলিভারি হচ্ছে আপনার 30 টাকার উপরে, কোনোটাই কিন্তু 30 টাকার নিচ্ছে না। আমি যদি প্রতিটা ডেলিভারি মার্ক করে দেখাই, দেখেন প্রতিটা ডেলিভারি হচ্ছে 30 টাকার উপরে। এটা হচ্ছে প্রতিটা ডেলিভারি কমপ্লিট করতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। তো পক্ষান্তরে দেখেন অন্য অন্য জেলাগুলোতে কেন এরকম অনিয়ম চলছে, এখানে দেখেন যে মাত্র 39 ঘন্টা ওয়ার্কিং টাইম, মাত্র 39 ঘন্টা ওয়ার্কিং টাইম অ্যাভারেজ 39 ঘন্টা ওয়ার্কিং টাইম ইনকাম হয়েছে প্রায় 2859, মানে ধরেন 29 ইনকাম হয়েছে 2859 টাকা, অ্যাভারেজ ঘন্টা পড়ছে 72 টাকা। তো আরেকটা জিনিস দেখেন যে মাত্র 24টা অর্ডার কমপ্লিট করেই হচ্ছে আপনার 921 টাকা, 24টা অর্ডার কমপ্লিট করে 921 টাকা। এখানে হচ্ছে 15টা অর্ডার কমপ্লিট করে 557 টাকা, 14টা অর্ডার কমপ্লিট করে 579 টাকা। আর এই দিন আমি কাজ করি নাই, যার কারণে হচ্ছে 20টা অর্ডার কমপ্লিট করে 766 টাকা। রেস্টুরেন্টে যাইতে লাগবে 5 মিনিট, আর ডেলিভারি লোকেশনে যাইতে হবে 12 মিনিট, টোটাল 17 মিনিট, 21 টাকা। এখানে আবার রংপুরের আরেকটা ব্যাপার আছে, ফুড রেডি থাকে না, তবে ঢাকায় আপনারা ফুড অলওয়েজ রেডি পাবেন। ওখানে সর্বোচ্চ অর্ডার ঢোকার 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিটের মধ্যেই আপনার ফুড রেডি হয়ে যায়। আমি অবাক হয়ে যাই যে ডেলিভারি চার্জগুলো ঢাকাতে, এই ডেলিভারিটা যদি ঢাকাতে হইতো তাহলে কোম্পানি এটা আপনাকে দিত সর্বনিম্ন 35 টাকা। আমি একটা কথাই বলবো, আপনারা যদি মানে ফুডপান্ডা থেকে কিছু ইনকাম করতে চান তাহলে ঢাকায় ইনকাম করতে হবে, জেলা শহরগুলোতে আপনাদেরকে রক্ত চুষে খাবে। আর যদি আপনারা জেলা শহরেই কাজ করেন তাহলে আপনাদের রক্ত মাংস হার পানি করবে, বিনিময়ে ফায়দা লুটবে কোম্পানি। আপনারা অনায়াসে ঢাকায় আপনারা অনায়াসে প্রতি সপ্তাহে 5 থেকে 6 হাজার টাকা ইনকাম করতে পারবেন, 5 থেকে 6 হাজার। আমি যে ইনকামটা এটা দেখাইলাম এটা মাত্র হচ্ছে 4 দিনের ইনকাম, 3 2
তিন। তো আমি কি বলি, আপনারা যদি মানে ফুড পান্ডা থেকে কিছু ইনকাম করতে চান বা ভবিষ্যৎ কিছু করতে চান, তাহলে আপনাকে ঢাকায় যেতে হবে। ঢাকা ধানমন্ডি বলেন, বনানী বলেন, গুলশান বলেন, যে কোনো একটা জোনে কাজ করবেন, হচ্ছে আপনার মান্থলি ইনকাম হবে 20-22,000 টাকা। আমার কয়েকটি ফ্রেন্ড ঢাকাতে কাজ করে, তারা প্রতি সপ্তাহে মিনিমাম হচ্ছে 5-6,000 টাকা ইনকাম করে। মানে আপনারা ডেলিভারি চার্জ বেশি পাবেন রংপুরের তুলনায়। যেমন রংপুরে এটা হচ্ছে আপনার মাত্র 27 টাকা দিয়েছে, এটা মাত্র 27 টাকা দিয়েছে, কিন্তু ঢাকায় হলে এটা মিনিমাম 45 টাকা পাইতেন। তাছাড়া এখানে আরেকটা কথা হচ্ছে, আমি যে ইনকামটা দেখাইলাম এটা হচ্ছে 2 নম্বর র্যাঙ্কের ইনকাম। এখানে যদি আপনি 1 নম্বর র্যাঙ্ক থাকতেন আর অ্যাভারেজ ফুল টাইম কাজ করতেন, ফুল টাইম কাজ করলে মিনিমাম 24-25টি অর্ডার কমপ্লিট করা যায়। আর হাফ টাইম কাজ করলে হচ্ছে, হাফ টাইম হচ্ছে এই যে 14টা অর্ডার মারছি, 15টা, তারপরে এই যে 14টা, 0, ওই দিন কোনো কাজ করি নাই, ওই দিন হচ্ছে 20টা। তো যদি হাফ টাইম কাজ করেন মানে, তাহলে হচ্ছে আমার মতো 2,500-3,000 টাকা ইনকাম করতে পারবেন। মানে সপ্তাহে 4 দিন অথবা 3 দিন কাজ করে। আর যদি ফুল টাইম কাজ করেন, ফুল টাইম, তো আমি একটা ফুল টাইমের ইনকাম তো দেখাইলাম, এই যে উপরে আমি শুক্রবারের দিন ফুল টাইম ইনকাম করছি, এটা হচ্ছে ফুল টাইম। ফুল টাইম ইনকাম করলে আপনি মিনিমাম 900-1,000 টাকা ইনকাম করতে পারবেন 2 নম্বর র্যাঙ্কে থেকে। আর যদি 1 নম্বর র্যাঙ্কে থাকে, তাহলে ইনশাল্লাহ 1,000 টাকার উপরে ইনকাম হবে। তো 1,000 টাকার উপরে যদি ইনকাম হয়, তাহলে আপনি ধরেন সপ্তাহে 7 দিন কাজ করলেন না, 6 দিন করলেন, 1 দিন অফ ডে কাটাইলেন, তো মিনিমাম তো আপনার 5-6,000 টাকা ইনকাম হবেই। তো যদি মিনিমাম 5-6,000 টাকা ইনকাম হয়, মাসে হচ্ছে 20-22,000 টাকা ইনকাম হচ্ছে, আপনি নিজে চলতে পারতেছেন, পাশাপাশি ফ্যামিলিকে চালাইতে পারতেছেন। কিন্তু ভাই দেখেন, এখানে জেলা শহরগুলোতে কাজ করে কিন্তু কোনো আপনি বেনিফিট পাবেন না। আপনার হচ্ছে এক হবে শারীরিক পরিশ্রম, ধুমছে সাইকেল চালাইতে হবে, কোনো রকম রিস্ক নেই, এ প্রান্ত থেকে ও প্রান্ত যেয়ে পাবেন মাত্র 20 টাকা ডেলিভারি চার্জ। আর পক্ষান্তরে হচ্ছে ঢাকায় এই গলি থেকে ওই গলি মানে হচ্ছে ডেলিভারি দিলেই সর্বনিম্ন 30 টাকার উপরে, মানে 30-এর নিচে কোনো কথাই হবে না। তাহলে যারা ফুডপান্ডা থেকে কিছু করতে চান, আমি তাদের জন্য সাজেস্ট করব যে আপনারা ঢাকায় গিয়ে কিছুটা করেন। ইনকামটা দেখাইলাম, এটা হচ্ছে ধানমন্ডি জোন, এই যে ধানমন্ডি জোনে আসি। তো ভালো থাকবেন সবাই, আপনাদের কোনো মতামত অথবা কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।